বার্তা কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। কদিন পরই দুর্গাপুজো, ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবছরে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে কোভিড-19 পরিস্থিতিতে। আমরা সকলেই জানি যে অনেকে সংশয় ছিল এবছরের এই অর্থনৈতিক মন্দার বাজারে পুজো হবে কি না, কিন্তু শেষমেশ দুর্গাপুজো হচ্ছে। রাজ্য সরকার বেশ কিছু স্বাস্থ্যবিধি তৈরি করে দিয়েছেন এবং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক মন্দার বাজারে পুজো কমিটিগুলোকে অনুদান হিসাবে ইতিমধ্যেই 50,000 টাকার চেক তুলে দিয়েছেন। এবং আজকে একটা সুন্দর অনুষ্ঠানে আমরা দেখলাম সাতগাছিয়া বিধানসভার হাউড়ি দীননাথ উচ্চ বিদ্যালয়ে বজবজ 2 নম্বর ব্লকের যে 7টি অঞ্চল আছে সেখানের সমস্ত পুজো কমিটিগুলোকে ব্যক্তিগত উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে 6,000 টাকার একটি আর্থিক অনুদান তুলে দিলেন। সেই সঙ্গে একটি মিষ্টির হাঁড়ি এবং জনগণকে শুভেচ্ছা জানাবার জন্য দুর্গোৎসবের ফ্লেক্স। আজকের এই অনুষ্ঠানকে ঘিরে পুজো কমিটিগুলোর মধ্যে একটি স্বতঃস্ফূর্ত আনন্দমুখর দৃশ্য চোখে পড়ছিল এবং সুন্দর যে আয়োজন, এখানকার সহকারী সভাপতি যিনি বুচান ব্যানার্জি আছেন এবং যুব তৃণমূল কংগ্রেসের যিনি এখানকার কনভেনার, তিনি সুন্দরভাবে আজকের এই মণ্ডপটাকে সাজিয়েছিলেন ঠাকিদের বাদ্য কাঁসর, সেই সঙ্গে যে দুর্গাপুজোর সময় যে কাশ ফুল ফোটে সেই কাশ ফুল দিয়ে মণ্ডপকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগাছিয়ার বিধায়ক সোনালী ঘো, উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শওকত মোল্লা, উপস্থিত ছিলেন 7টি অঞ্চলের যিনি তৃণমূল কংগ্রেসের মাদারের হচ্ছে দায়িত্বে আছেন কনভেনার স্বপন হাতিসহ 7টা অঞ্চলের প্রধান, বিভিন্ন জনপ্রতিনিধি এবং আরও বিশিষ্ট মানুষজন। আজকের এই অনুষ্ঠানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা অবশ্যই জেনে গেছেন যে প্রতি বছরই যবে থেকে সাংসদ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন তবে থেকেই বিভিন্ন পুজো কমিটিগুলোকে এখানে দুর্গাপুজোর সময় আর্থিক অনুদান এবং ঈদুল ফিতর উৎসবের সময় প্রতিটি মসজিদ কমিটিকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। এবছর কোভিড-19 পরিস্থিতিতেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সেই অনুদান পুজো কমিটিগুলির হাতে তুলে দিলেন। মানসিকতা নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার সাথে সাথে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি নিজের মস্তিষ্ক প্রসিদ্ধ চিন্তা ভাবনা করে এর আগের থেকে অনেকদিন থেকে যবে থেকে আমরা এমপিকে পেয়েছি তবে থেকে প্রত্যেকটা দুর্গা উৎসবে, হিন্দু ধর্মের বড় উৎসব দুর্গা উৎসবে উনি আর্থিক অনুদান করব না আপনাদের পাশে, ওই টাকায় কিছু হয় না, আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, কারণ একটা অংশের মানুষ আছে যারা সমাজের মধ্যে একটা অরাজকতা তৈরি করতে চায়। মা বোনেরা বিভিন্ন গ্রাম থেকে পাড়া থেকে প্রতিমা দর্শন করতে আসেন, অনেক সময় অনেক সমস্যা তৈরি হয়, সেই জন্য একদিকে পূজা কমিটি, আরেকদিকে জনপ্রতিনিধি, আরেকদিকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি তাহলে নিশ্চিতভাবে এই এলাকায় যেমন শান্তি প্রতিষ্ঠা করতে পারবো তেমনি উৎসবগুলো আনন্দের সঙ্গে আমরা পালন করতে পারব। আমরা আশা করব সেই কাজী নজরুল ইসলামের সেই কথায় ফিরে আসি যে একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, এই ভ্রাতৃত্ব বোধটুকু যেন আমাদের সবার মধ্যে থাকে। এই মানসিকতা রেখে সবাইকে আরও একবার সারা দেওয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। বাড়ির বাচ্চাদের একটু
সাবধানে রাখলে যাতে বাচ্চাগুলো ফিরে না বসে যায়। এইটুকু বলে দুর্গাপুজো আপনাদের ভালো কাটুক, আপনাদের শান্তিপূর্ণভাবে কাটুক, সম্প্রীতিতে কাটুক, এই আবেদন রেখে আমি আমার পুত্র নিবেদন শেষ করলাম। ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, দক্ষিণ চব্বিশ পরগনা।